أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صحيح البخاري থেকে كتاب الإيمان এর অধ্যায় باب قول النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই অধ্যায়। প্রথমেই ইমানের পরিচয় দেওয়া হয়েছে, বলা হয়েছে অহুয়া কৌলুন অফিলুন ওয়া জিদু ওয়া নকুসু, অর্থাৎ ইমান ইমান সেটা হলো কৌল, সেটা ফেল কাজ, ওয়া জিদু এটা বৃদ্ধি হয়, ওয়া নকুসু এবং কম হয়। ইমান মানুষের মূল সত্তা, যে মূল সত্তার মাধ্যমেই একজন কাফির মুমিন হয়, একজন মুশরিক মুসলিম হয় ইমান আনায়ন করার মাধ্যমে। এটা তিনটা জিনিসের সমষ্টি, তিনটা না হইলে ইমান পূর্ণ হয় না। এর এক নম্বর তসদিক বিল জিনান, অন্তরে সত্যায়ন করা, অন্তরে বিশ্বাস করা, আল ইকরারু বিল লিসান, এবং এটা মুখে স্বীকৃতি দেয়া যে আমি ইমানদার, ওয়াল আমালু বিল আরকান, এবং ইসলামী শরীয়ত যেভাবে আদেশ করেছে ঠিক সেইভাবে এ কার্য সম্পাদন করা। এই তিনটা জিনিসের সমষ্টি ইমান, এর মাঝে একটিও যদি না থাকে তাহলে তাকে ইমানদার বলা যাবে না, অর্থাৎ প্রকৃত ইমানদার বলা যাবে না, কিন্তু দুনিয়ার হিসাবে তাকে কাফির বলার সুযোগ নাই। ব্যাকরণগত কাফির বলার সুযোগ নেই। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা বাড়ে এবং কমে, এ সম্পর্কে কুরআন আয়াত আছে, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যে তাদের যে ঈমান আছে তাদের আমলের কারণে তাদের ঈমান আরও বৃদ্ধি হইল, অজিদেনাহুম হুদা, এবং ইমানের দ্বারা তাদের হেদায়ত বৃদ্ধি হইল, ওয়াজিদুল্লাহুল্লাযীনা তাহুদা, এবং বৃদ্ধি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানকে যারা হিদায়ত লাভ করেছে। এখন এই বৃদ্ধিটা কীভাবে, ইমানের বিভিন্ন রকম স্তর রয়েছে, তা সত্তরের অধিক শাখা রয়েছে, বাহাত্তর তিয়াত্তর আটাত্তর শাখা রয়েছে। এ শাখার সর্বোচ্চ শাখা শাহাদা এবং সর্বনিম্ন শাখা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। তা এটাকে যদি রেঞ্জ মানা হয় তবে প্রত্যেকেই তার ইমানকে মাপতে পারে। পৃথিবীতে বিভিন্ন রকম অস্ত্র রয়েছে, বিভিন্ন রকম পরিমাপ রয়েছে, একটা রেঞ্জ রয়েছে যে এইটার রেঞ্জ এত হাজার কিলোমিটার, এইটার রেঞ্জ এত হাজার, এইটার রেঞ্জ এত হাজার কিলোমিটার। তা মানুষ তার ইমানের শাখাগুলো করার পর তার কর্মের সাথে মিলাইতে পারে যে আমার ইমান কততম স্তরে রয়েছে।
এই মিলিয়ে সে তার কর্মপদ্ধতি এবং আমল আরও বৃদ্ধি করবে। এই বৃদ্ধি করার দ্বারা আমল পরিপূর্ণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পুরোপুরিভাবে ঈমানদার হওয়ার তৌফিক দিন। ঈমানের কতগুলো চিহ্ন রয়েছে, সে চিহ্নসমূহের মাঝে আছে আল হুব্বু ফিল্লাহ অল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। যে কাউকে যদি ভালোবাসতে হয় সে ভালোবাসা হবে আল্লাহর নিমিত্তে, এবং কারোর সাথে যদি শত্রুতা পোষণ করতে হয়, একটু বিরূপ সম্পর্ক রাখতে হয়, সেটা হবে আল্লাহর জন্য। দুটো সহজ এবং সংক্ষিপ্ত কথা, কিন্তু এর ব্যাপ্তি দুনিয়ার সমস্ত কিছু ছাপিয়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা, এটা ঈমানের মাপকাঠি। সুতরাং যারা তাদের জীবনে আল্লাহর হুকুমগুলো পালন করার এবং আল্লাহর হুকুম এই পৃথিবীর বুকে স্থায়ী করার ব্রত নিয়ে জীবন পরিচালনা করে, তাদের মাঝেই মুমিন রয়েছে। উদাহরণটা আমরা যদি এভাবে দেই যে এক গিলাস পানি এ সাদা, এর মাঝে আমি যাই কিছু মিশাবো, যে রং মিশাবো ওই রং হবে। কিন্তু কুরআন বলেছে সিবগত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, এবং আল্লাহর রং থেকে উত্তম আর কার রং হতে পারে? কার রং আল্লাহর রং থেকে উত্তম হতে পারে না। এখানে এ সমস্ত বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, সর্বশেষে এসেছেন এটা হলো ওয়াহিয়ে মাতলু আল কুরআন। আল কুরআন হাবলুল্লাহ, আল কুরআন সিবগতুল্লাহ। এখন আমাদের দুনিয়াটা হলো রঙ্গু খালা, কাজেই এখানে এই রং আমি মাখাতে পারবো না, আমাকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। সেজন্য আমি যে কোনো কাজ করার শুরুতেই আমার মাঝে আনতে হবে যে এই কাজটা করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করছেন কি না, এ কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করছেন কি না, এ কাজ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কি না, তার আসহাবে কেরাম করছেন কি না, এটা আমাকে দেখতে হবে। যদি তারা না করেন তাহলে আমি এ কাজ যতই প্রয়োজন হোক এটা আমি করতে পারবো না, কারণ এ কাজের ফল এবং এ কাজের পরিণতি জাহান্নাম। কোরআনে একটা চরম সত্য কথা আছে যে হয়তো তোমার জীবন পরিচালনার পথে তুমি এমন অনেক কিছুকে পছন্দ করো যেগুলো তোমার জন্য ক্ষতিকর, আবার অনেক বিষয়গুলোকে তুমি অপছন্দ করো কিন্তু এগুলো তোমার জন্য উপকারী। কাজেই কবি যদি বলে থাকেন যত মজা তত সাজা, যত তিক্ত তত উপযুক্ত, এটা এখানে একটু হলেও খাটানো যায়। যে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে রাখা হয়েছে বিল মাকারিহি, যে অপছন্দনীয় কাজসমূহ দিয়া, এর উপর ভিত্তি করে বলা হয় মনচাহি জিন্দিগি যাপন করলে জান্নাতে যাবার পক্ষে
বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কাজেই আল্লাহ পাক ঈমান পূর্ণ জিন্দেগি যাপন করার জন্য আমাদের যা দরকার সেটা আমল করার তৌফিক। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে যা বলা হয়েছে তাতে ঈমানের দাবিদার হয়ে কিছু লোক কিছু কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা গ্রহণযোগ্য হয় নাই। তার বর্ণনা আছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কোনোই কল্যাণ নাই যে তোমরা তোমাদের চেহারাকে ফিরিবে বা মুখ অভিমুখী করবে পূর্ব এবং পশ্চিমে। এখানে বিরাট একটা শানের নজুল আছে যে মুশরিকরা মনে করত আমরা কাবার খাদিম, সিকায়াতুল হাজ হাজিদের পানি পান করাই, তাদের কিছু খিদমত করি, এর দ্বারা বুঝি আমরা ঈমানদার হয়ে গেছি। মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সে দিনের অনুসরণ করা আমাদের দরকার নাই। এই ধারণার যে সম্পূর্ণ ভুল, এর ব্যাপারে বলেছে যে এই সমস্ত কিছুর মাধ্যমে তারা কল্যাণ লাভ করতে পারবে না। কল্যাণ লাভ করতে হবে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়াল মালাইকা, ফেরেশতার উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়াল কিতাব, এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তার উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়ান নাবিয়িনা, এবং নাবীদের উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, এবং আল্লাহকে ভালোবেসেই তার সম্পদ থেকে সম্পদ প্রদান করতে হবে, জাউইল কুরবা, আত্মীয় স্বজনকে, ওয়ালিয়াতামা, ইয়াতিমদিগকে, ওয়াল মাসাকিনা, দারিদ্রকে, অবনি সাবিল, এবং যারা পথ শিশু পথকলিদেরকে, ওয়াসাইলিন, এবং যারা যাচনা করে, যারা কামনা করে, যারা দরখাস্ত করে, অফির রিকব, এবং যারা দাস হয়ে গেছে সে দাস মুক্তিতে। এরপরে ওয়া আকামাস সালাতা, তারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত প্রদান করে, অল মুফুনা বি আহাদিহিম, এবং পরিপূর্ণ করে তাদের অঙ্গীকার যখন তারা অঙ্গীকার করে, অসবিরিনা ফিল বাআসাই, এবং এখানে যে বিপদ আপদ আসে এর উপর ধৈর্য ধারণ করে, সে বিপদটা বিভিন্ন আঙ্গিকে আসে, সমস্ত আঙ্গিকেই তারা বরণ করে নেয়, ওয়াহিনাল বাআসি, এবং বিপদের মুহূর্তেও তারা ভুলে যায় না আল্লাহকে, বরঞ্চ তাদের স্মরণ, তাদের জিকির, তাদের ফিকির আরও বাড়িয়ে যায়। এ যদি তার অভ্যাস হয়, উলাইকাল্লাযীনা সাদাকু, তাহলে তারাই হলো ওই সমস্ত লোক যারা দিনকে সত্য সহকারে গ্রহণ করেছে, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই সমস্ত লোকজনেরাই হলো মুত্তাকি, আল্লাহ ভীরু। কদ আফলাহাল মুমিনুন, এবং এই মুত্তাকিরাই তারা সফল কাম। তাহলে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কি কি কাজ কিভাবে করতে হবে, এ সিরিয়ালি সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এবং এইটাই উমুরুল ঈমান। এ দ্বার এ ছাড়া কেউ ঈমানদার দাবি করতে পারবে না, যদি দাবি করে
তাহলে কুরআনের সাথে তার মতবিরোধ হলো, কুরআন যা বলছে সেটা সে করলো না। আল্লাহ পাক আমাদের সকলকে হাকিকত বোঝার তৌফিক দিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমের পরিচয় দেওয়া হয়েছে যে প্রকৃত মুসলিম হইল ওই ব্যক্তি যার মুখ এবং হাতের অত্যাচার থেকে অন্য মুসলিম বিরত থাকে। এ বিষয় হাদিসখানির সনদ অনেক বড়। মতন পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদে থাকে, এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুয়াবিয়া বলেছেন, আমার কাছে দাউদ ইবনে হিন্দ আমির সুদে বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিস বর্ণনা করতে শুনেছি, এবং তিনি দাউদ থেকে এবং দাউদ আমির থেকে, আমির আবদুল্লাহ থেকে এবং নবী থেকে হাদিসখানি বর্ণনা করছেন। এই যে পিছনে কতগুলো কথা বলা হইল, এর থেকে অমুক, এর থেকে অমুকে, এর অর্থ হইল যে এই হাদিসটা আরবে খুবই ব্যাপক প্রচলন ছিল। এটা হাদিস, যে হাদিসের প্রচলন যত বেশি সে হাদিসের মূল্য তত বেশি। কাজেই আমাকে চলার পথে জীবনে খেয়াল রাখতে হবে, যেমন আমার হাত এবং জিহ্বা দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়। কষ্ট যদি হয়ে যায় তাহলে আমি তার থেকে মাপ চেয়ে নিব, এবং কাফফারা যদি হয় তাহলে আমরা কাফফারা আদায় করব। বাবু হালাওয়াতিল ঈমান, ইমানের স্বাদ অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে তিনটি গুণ এমন রয়েছে, এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে। সেটা হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে তার নিকট হবে আল্লাহ এবং রাসূল সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসা। মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূল ব্যতীত যা আছে তার চেয়ে সবচেয়ে বেশি কিবরি হবে। ওয়া আইয়ুহিব্বাল মার মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে সে মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর এই উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্য ছাড়া মানুষের মাঝে ভালোবাসার সম্পর্ক স্থাপন করবে না। ওয়া আইয়াকরাহা, এবং সে অপছন্দ করবে, আইয়া উদা ফিল কুফরি, যে কুফরির মাঝে সে ফিরে যাবে, কামা ইয়াকরাহু, যেভাবে সে অপছন্দ করে, আইয়ুক দাফা ফিন নার, যে দোজকে প্রবেশ করতে বা আগুনে নিক্ষিপ্ত হতে, আগুনে নিক্ষিপ্ত হতে একজন মানুষ যেভাবে অপছন্দ করে ঠিক তেমনিভাবে অপছন্দ করবে কুফুরির দিকে ফিরে যেতে। আমরা বিভিন্ন জিনিসের স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি, তাহলে ইমানের একটা স্বাদ আছে, এই স্বাদ বাড়ানোর জন্য এই তিনটা জিনিস থাকতে হবে। মূলত এই তিনটা জিনিস ইমানের সার এবং ইমানের সংক্ষিপ্ততা।
আবু ওয়ালিদ এবং বিশর আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন, যখন কুরআনের এই আয়াতটা নাজিল হলো, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم যারা নয়ন করেছে ঈমান এবং তাদের ঈমানকে তারা জুলম দ্বারা মিশ্রিত করে নাই, অর্থাৎ জুলুমের সাথে ঈমানকে মিশ্রিত করে নাই। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা জুলমের দ্বারা কীভাবে মিশ্রিত হইয়া যায়? আমরা তো কাউকে তো জুলম করি নাই। তা আকাশ থেকে এত নাজিল হলো, ঈমানের সাথে জুলম লাগাইয়া দিল, তা এর হেতু তো আমরা বুঝলাম না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ, তিনি তো ওহী ছাড়া কোনো কথা বললেন না। এরপরে নাজিল হলো, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হলো সবচেয়ে বড় জুলম, চরম জুলম হলো শিরক করা। এখন আমাদের ঈমানের মাঝে যার যতটুকু শিরক আছে সে ততটুকু জালিম। একজন আপনাকে পিটালো, একজন আপনাকে অধিকার বঞ্চিত করলো, একজন আপনার মনে কষ্ট দিল, এটাকে জুলম ধরতে পারেন, অত্যাচার ধরতে পারেন, কিন্তু সবচেয়ে বড় অত্যাচার হলো আপনার ভিতরে যে ঈমান আছে, যে ঈমান আপনার জান্নাতের টিকিট, যে ঈমান আপনার জীবনের সফলতার টিকিট, সেই ঈমানের মাঝে আপনি যে জুলম করতেন, অর্থাৎ শিরক মিশ্রিত করেন। কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই মানতে হবে, সেটা আপনার ব্যক্তিগত কতগুলো জিনিস আছে, অতি ব্যক্তির ব্যক্তিগত কতগুলো জিনিস আছে, নিজের কতগুলো সময় আছে, ঠিক তেমনিভাবে ঈমানের কতগুলা স্তর আছে, 73টা স্তর। এই 73টা স্তরের কোনো অংশ বাদ দেয়া এটা এক প্রকার জুলম। এই 73টা আপনি পরিপূর্ণভাবে আমল করলেন কিন্তু আল্লাহকে আপনি এক মানতে পারলেন না, আপনি মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন এটা এ যুগে অসল, এটাও একটা জুলম, এটাও একটা শিরক। হে নবী, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউ হাক্কি মুকা, তারা যতক্ষণ পর্যন্ত আপনার দেয়া হুকুম মানতে না পারবে, আপনার ফয়সালা যতক্ষণ পর্যন্ত না মানতে পারবে। তা আপনি আপনার জীবনে যে কাজেই করবেন, প্রথম কোরআন এবং সুন্নাহ সামনে রাখবেন, এই অনুযায়ী চলার চেষ্টা করবেন। এই পালন করার দুটো সুরত আছে, একটা আজিমাত, একটা রুখসাত। আজিমাত হলো ওই হাদিসের অনুযায়ী আমল, যে ইন কুতিলতা আও হুররিকতা ফালা তুশরিক বিল্লাহ, যদি তোমাকে হত্যাও করা হয়, আগুনেও যদি পোড়ানো হয়, তবে তুমি শিরক করবে না। আর রোকসাতের ব্যাপারে বলা হয়েছে যে না, তুমি তোমার জীবন বাঁচানোর জন্য মুখে মুখে অন্তরে ঠিক রেখে মুখে তুমি শিরকের কথা বা আল্লাহকে না মানার কথা বলতে পারি, এটাকে রোকসাত বলা হয়েছে, কিন্তু এটা গ্রহণ করা হয় নাই। ওয়ামান আহসানু কওলান, এর থেকে আর তার কার কথা উত্তম হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিম, এবং সে নিজে ঘোষণা দেয়, আমি কিন্তু মুসলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তাওহীদ চিনার জন্য বিভিন্ন রকম জিনিস দেখে পরীক্ষা করার পর ঘোষণা করেছেন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য তিনি উলুল আজম। হযরত মূসা আলাইহিস সালাম ঈমান তালাশ করতে গিয়ে ওই গাছের কাছে আগুন আনতে গেছেন, না না মূসা, তোমাকে আমি নাবি করলাম, তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে গিয়ে এই সমস্ত কথা বলো। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তার মায়ের সতীত্ব সম্পর্কে বিশ্বাস স্থাপন করেছেন এবং করিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, হে নবী, আপনাকে আল্লাহ রক্ষা করবে, আর কেউ রক্ষা করবে না। কাজেই দেখা গেল যে ইমান এটা একটা চ্যালেঞ্জিং জিনিস। এই ইমানকে আপনার জুলম মুক্ত রাখতে হবে। এই ইমানের জুলমে হলো শিরক, অর্থাৎ ইমানকে শিরক মুক্ত রাখতে হবে। আপনার ঘনে ঘুনে খাওয়া পোকায় ধরা একটা কাঠ যেভাবে আপনার কাজে লাগে না, সেটাকে আপনি পুড়িয়ে ফেলেন, ঠিক তেমনিভাবে যার ইমানে পোকা ঢুকেছে, যার ইমান ঘুনে খেয়েছে, সে জাহান্নামের এই ইন্ধন হবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান এভাবে রাখার তৌফিক দিন। সূরাতুল হুজুরাতে একটা আয়াত আছে, আনতাহবাত আমালুকুম, যে আসহাবে রসুল, তোমরা খেয়াল রাখবে যেন তোমাদের আচরণের কারণে তোমাদের আমলগুলো যেন বিনষ্ট হয়ে না যায়। ও আন্তুমলা তাসন, তোমরা টেরও পাবো না। বদরে গিয়ে, ওহুদে গিয়ে বিভিন্ন অত্যাচার সহ্য করে যে আমলগুলো তুমি অর্জন করেছ, এই আমলগুলো যেন তোমার সাথে থাকে, এর সুরক্ষা তোমাকে করতে হবে, কিন্তু তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার আমলগুলো বিলীন হয়ে যায়। ও আন্তুমলা তাসন, কাজেই পৃথিবীর বুকে অনেকে নিজেকে অনেক আমলদার মনে করবে, কেয়ামতেন দেখবে তার কিছুই নেই, আল্লাহ গেল কোথায়, তুমি শির করেছি না, কাজেই এটা বিলীন হয়ে গেছে। তুমি অন্যকে দেখানোর জন্য আমল করেছিলে, কাজে অন্যকে দেখানো হয়েছে, কাজেই এখানে আর কিছুই নাই। তুমি অপরের হক আদায় না করে এখানে এসেছো, কাজেই তোমার আমল থেকে তাকে দিয়ে দেওয়া হয়েছে। কাজেই এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি, আল্লাহ পাক আমাদের সকলের ইমান হেফাজত রাখবেন। অন্তত যেভাবেই পারি আমরা শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে, খোরাফাতের সাথে নিজেদের ইমানকে মিশানোই যাবে না। তাতে যদি আপনার কম করতে হয় কম করবেন, কারণ সফলতার জন্য তাসাউফরা সুফিরা যে চারটি মূল ভিত্তি বলছেন, তাসাউফের মূল ভিত্তি কিল্লাতুত তাআম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল কালাম, কিল্লাতুল ইখতিলাতু মাআল আনা, কম খাবেন, কম ঘুমাবেন, কম কথা বলবেন, সৃষ্টি জগতের সাথে কম মিশবেন, অন্তত একটা ঘন্টা প্রভুর জন্য রাখবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে খাওয়াচ্ছেন। একজন লোক আপনাকে চাকুরিতে রাখবে যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস আছে, কিন্তু যেই প্রভু শ্বাসের মালিক সেই প্রভুর সাথে আপনাকে সময় দিতে হবে, ছেলেমেয়েদের সঙ্গ দেন, পরিবার পরিজনের সঙ্গ দেন, কিন্তু যেই প্রভু পাঠিয়েছেন তার সঙ্গ দিবেন না। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কুফুরি তোমরা কিভাবে লেগে যে করতে পারো, অকুন্তুম আমওয়াতান, তোমরা তো মৃত্যু ছিলে, এরপর তোমাদের আবার জীবিত করে, এই জীবিত তো তোমার শেষ নয়, তোমাকে আবার মৃত্যু দিয়ে দেওয়া হবে, তোমার এই পার্থিব জিন্দিগিতে বসে তোমার শরীর উপরে, আত্মা তোমার ভিতরে, কিন্তু কেয়ামতের দিন আত্মা উপরে আসবে, শরীর ভিতরে যাবে, আত্মা তখন দেখা যাবে। কাজেই আল্লাহ পাক